এবার ঈদে মুক্তি পাওয়া তিনটা আলোচিত ওয়েব সিরিজ হোটেল রিল্যাক্স, মাই সেলফ অ্যালেন স্বপন, মহানগর 2। হোটেল রিল্যাক্স এটাকে আপনি চাইলেও দুইয়ের বেশি স্টার দিতে পারবেন না, এক কথায় বলতে গেলে টাইম ওয়েস্টিং। অনেকের কাছে গল্পটা ভালো লাগে না। ওয়েব সিরিজের দর্শক ধরে রাখার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে গল্প। পুরো সিরিজে গল্প থেকে ক্যারেক্টারদের বেশি ফোকাস করা হয়েছে। নাম্বার 2, মাই সেলফ অ্যালেন স্বপন। সিন্ডিকেট ওয়েব সিরিজের একটা ক্যারেক্টার নিয়ে পুরো একটা ওয়েব সিরিজ বানিয়ে ফেলছে নির্মাতা। গল্পটা মোটামুটি ভালো, স্ক্রিন প্লেও দুর্দান্ত ছিল। একটা এপিসোড দেখার পর আরেকটা এপিসোড দেখতে মন চাইবে, কিন্তু সিরিজের মধ্যে একটু গরমেল ছিল। গল্প থেকে সরে কিছুটা হট সিন দেখানোর আগে সিরিজের তুলনায় মানুষের এক্সপেকটেশন একটু লো করছে, এই জন্য একটা স্টার কম দিয়ে সিরিজকে 4 স্টার দেওয়াই যায়। এই তিনটা সিরিজের মধ্যে আপনার সবচেয়ে ফেভারিট সিরিজের নামটা কমেন্টে জানান।